পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি সত্যি বাড়িতে সবাইকে খুব হার্ট করেছি? হ্যাঁ, আমি অজান্তে করেছি হার্ট, কিন্তু হার্ট তো করেছি, তাই না? আর তুমি যে সুস্থভাবে ফিরে এসেছ সেটা তো কম কথা নয়, বলো। সেটা ভেবে সবাই হ্যাপি হয়ে যাবে। একটু একটু সময় দাও সবাইকে। হ্যাঁ, তবে হল্লা বাড়ি তোমার সাথে কি করবে জানি না, বর্ধমান তো বলেছিল খুব মারবে। মারতে আমার খাওয়াই উচিত মিঠাই, যেটা করেছি সেটার জন্য আই ডিজার্ভ ইট। কিন্তু মিঠাই বিশ্বাস করো, আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি। তুমি তো নিজের চোখে দেখলে অমি আগরওয়াল আর পিসে মশাই দুজন কতটা ডেসপারেট হয়ে গেছিল। আমার না কোনো বিশ্বাস হচ্ছে না, তুমি নিজের রূপে নিজের পরিচয়ে আমার সাথে ছাদে দাঁড়িয়ে আছো। গোপাল যে এই দিনটা দেখাবে না, আমি সত্যি ভাবিনি। তোমাকে না পেয়ে তো মিঠাই একেবারে দিশেহারা হয়ে গেছিল। হ্যাঁ, তুমি রকিশটা সেজে পাশে পাশে থাকতে, কিন্তু তাও আর কাউকে মিস করতে হবে না মিঠাই। ওর উচ্ছে বাবু স্প্যাক, আর তোমার উচ্ছে বাবু না সবসময় তোমার পাশে পাশে থাকবে। I'll always be there next to you. Promise. আর একজন তোমায় খুব মিস করতেন বাবা। উনি মুখে কিছু বলতেন না, কিন্তু উনি তোমাকে খুব মিস করতেন। উনি না তোমার ঘরে যেতেন জানো তো, লুকিয়ে লুকিয়ে তোমায় দেখে আসতেন। তুমি হয়তো রিকিশে ছেড়ে বলে সেটা লক্ষ্য করনি। বাবা না খুব ভেঙে পড়েছিলেন জানো তো। আমি না নিজেও নোটিস করেছি, বড়বাবু সত্যি অনেকটা চেঞ্জ হয়ে গেছেন মিঠাই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কালকে একবার তুমি বাবার সাথে কথা বলবে, একবার প্লিজ কথা বলো না, বড়বাবুর খুব ভালো লাগবে, বলবে তো? মিঠাই রানী কোনো কথা বলেছে আর উচ্ছে বাবু সেই কথাটা শোনেনি, ইদানিংকালে এরকম কিছু হয়েছে কখনো? Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।